তো এ হচ্ছে হেসেল রেস্টুরেন্ট। ডাল পোস্ত, ডাল, এটা কি আমি এখন আজও বুঝতে পারিনি। আমি পিস মাটন এনেছি 170 টাকা। কন্টেনার অভাব। আজকে আমি কোথায় আসছি? এখানে জিয়াগঞ্জ। হ্যালো, হাই হাই হাই, হ্যালো হ্যালো হ্যালো। তো ডেস্টিনেশন আজকে হচ্ছে হেসেল রেস্টুরেন্ট। আজকে চলে এসেছি আমি জিয়াগঞ্জ, জিয়াগঞ্জে নতুন একটা খাবারের ঠিকানা নিয়ে। তো সেখানে লাঞ্চ টাইমে আমি এসেছি, তো লাঞ্চ করবো সেখানে। দেখো জিয়াগঞ্জে এটা আমার ফার্স্ট ভিডিও, আর হাঁটছি এখন আমি ঠিক জিয়াগঞ্জের রাস্তায়। ভিডিওটা ফেসবুক থেকে দেখো তো পেজটা অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বেশি দেরি করে লাভ নেই, চলো যাই। ব্লগের সঙ্গে ক্যামেরাম্যান হচ্ছে এনি। এই যে হেসেলের অ্যাম্বিয়েন্সটা দেখো, সুপার অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে এসি ক্যামেরা। এই ক্যামেরাটাতে যদি খেতে হয়, বসে খেতে হয়, তো 30 টাকা এক্সট্রা চার্জ লাগে খাবারের উপর। ইচ্ছা অর্ডার দিল ভেজ থালি, ভেজ থালির উপরে যা কিছু নিতে পারি। ভেজ থালি কত প্রাইস কী কিছু আমি কিছুই জানি না, জাস্ট অর্ডার দিলাম। এতে লাস্টে যখন বিল পে করবো তখন তোমাদেরকে সব কিছু ডিটেলস আমি বলে দেবো। আলু পোস্ত, ডাল, এটা কি আমি এখন আজও বুঝতে পারিনি। এটা আলু দিয়ে কিছু, যাই হোক কিছু দিয়েছে, থাক দিয়েছে। সব থেকে ভালো লাগলো আমাকে কাঁসার থালিতে খাবার, সব কিছু কাঁসার জিনিস সার্ভ করা হয়েছে। সময় এই জিনিসটা খুব ভালো লাগলো। তো এখন আমি ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, ভেজ থালি চলে এসছে। তো এরপর আমি চিকেন বা মাটন একটা কিছু ট্রাই করবো, ততক্ষণ আমি আলু পোস্তটা দিয়ে ট্রাই করি। আলু পোস্তটা ভালো লাগছে, ফার্স্ট টাইম ডাল দিয়ে খাওয়া উচিত ছিল, বাট আমি পোস্তটা আমার ভালো লাগলো, তো পোস্তটাই ট্রাই করলাম। ডাল মুগের ডালটা খুব ভালো, এটা হচ্ছে শাক, সম্ভবত লাল শাক। তো ভেজ থালিটা আমার সত্যিই অথেন্টিক লাগছে, ভালো। আর সব থেকে ভালো কাঁসার থালাতে হাফ করা হচ্ছে, এটা আলু ঝিঙের ঝাল। এখানে ভাই একদম বাড়ির মতো খাওয়ার, বাড়িতে যেরকম খাও না, মানে ঠিকঠাক মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে লাইটলিভাবে রান্না করেছে। সো হেলদি খাবার, ভালো লাগছে। মাটনের পালা, তো মাটনটা কেমন লাগে অবশ্যই জানাবো। এই হচ্ছে মাটন, এই 2 পিস মাটন এনেছি 170 টাকা। তো মাটনটা টেস্ট করা উচিত আমার, ঝোল নিয়ে নিলাম হচ্ছে এক মাটনের পিসে। যেটা তোমাদের বললাম আমি, যে এখানে অতিরিক্ত মশলা পাবে না, হেলদি খাবার, একদম লাইটলি খাবার। সো ভালো, মাটনটা অনেকটাই সফট এখন। সো ভালো, সো ভালো, সব কিছু ভালো লাগলো আমাকে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে বাইরে কথা বলছি, তো ফেনি খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি তোমার সঙ্গে, বাই বাই। যাই হোক গাইজ, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলবো। সো এখানে খেতে আমাকে অনেক ভালো লাগলো, এই শীতে বসে খেলাম, তো তার জন্য হয়তো 30 টাকা চার্জ করেছে। তারপর ভেজ থালি যেটা নিয়েছে তোমার, ভেজ থালিটার প্রাইস তোমাদেরকে বলে দিই, ভেজ থালিটা নিয়েছে 80 টাকা করে। 2 পিস মাটন নিয়েছিলাম, 2 পিস মাটনে তোমার 170 টাকা নিয়েছে। তো ভালো লাগলো, মানে হেলদি খাবার, বাড়ির মতো খাবার, আর সব থেকে ভালো লাগলো কাঁসার থালাতে সব কিছু সার্ভ করা হচ্ছে, আর অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, তো এই ছিল আমার পুরো ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে গেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা এরকম নিত্য নতুন ভিডিও তো আমি আনতেই থাকবো, আর নতুন নতুন ঠিকানা নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো দেখাচ্ছি আবার পরের ভিডিওতে, টাটা, বাই বাই।